আজ পালিত হলো বিশ্ব নবী দিবস। মূলত হযরত মুহাম্মদের জন্ম এবং মৃত্যুদিন দুটোই একই দিনে পালিত হয় বছরের এই দিনটিতে। উল্লেখ্য, মুসলিম ক্যালেন্ডারের রবিউল আউয়াল মাসের 12 তারিখে পালিত হয় এই বিশেষ দিনটি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নিয়েছিলেন তাদের আল্লাহ হযরত মুহাম্মদ সাহ, এবং তিনি দেহত্যাগ করেন 662 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাই এই দিনটিতে মেতে ওঠে মুসলমানরা, এবং এই দিন তারা প্রকাশ্যে রাস্তায় নেমে পদযাত্রা করেন এবং দোয়া করেন মানুষের মঙ্গলের জন্য। ইসলামিক ক্যালেন্ডার কে হিসাব সে হমারা মহিনা চল রা হ্যাঁ, রবি অব্বল কো পুরে কলকাতা মেই নেই, পুরে বঙ্গাল মেই নেই, পুরে হিন্দুস্তান মে হোক ইসো 12 রবি অব্বল কে মৌকে পর মনাতে হিসে হমারে হাজুর পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা জন্মদিন কে হিসাব সে মনাতে হিসে বড়ে হি উৎসাহ মনায়া যা হ্যাঁ। তো মানে শেখ গুলাম রব্বানী অল ইন্ডিয়া উলামা বোর্ড অকাফ ন্যাশনাল প্রেসিডেন্ট ওর সবই কে তরফ সবই অর্গানাইজেশন কে তরফ জিসো মে লিড কর রা সবই কে তরফ পুরে কম কো পুরে আহলে বতন কো মেরে তরফ সবকো ইসকা মুবারকবাদ আর ইনশাআল্লাহ তালা রহমান জো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বতায়ে রাস্তে পর আজ হাম লোগো চলনে কি তৌফিক দে আর ইস দিন আল্লাহ নে হাম লোগো কো এক বহুত হি প্যারা আর বহুত হি কিমতি তোহফা হাম লোগো কো দেতা হুয়া হ্যায় হামারে হুজুর পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকো কি ঠান্ডা নামাজ বতাই গই হ্যায় তো হাম লোগ নামাজ কো কায়েম করে আর ইনশাআল্লাহ তালা রহমান হমারা মুবারকবাদ আপনার সাথে হমেশা হ্যায় শুভকামনায় আপনার সাথে হমেশা হ্যায় আর স্পেশালি আই উড লাইক টু উইশ ম্যাডাম মমতা ব্যানার্জি হু ইজ অলওয়েজ উইথ দ্য মাইনরিটি কমিউনিটি অ্যান্ড উই উড লাইক টু উইশ ম্যাডাম মমতা ব্যানার্জি দ্য অল আওয়ার অনারেবল অ্যান্ড বিলভ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আ ভেরি হ্যাপি ঈদ মিলাদ উন নবী অ্যান্ড ইনশাআল্লাহ দ্য কমিং ইয়ার মে বি আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস ইয়ার ফর অল অফ আস। ইয়া নিকলতে হ্যায় ইনশাআল্লাহ তালা ইস বার বহুত জোর শোর সে নিকলে গা রাতুল রায়ের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।